बृहस्पतिवार সকালে কিছু সময় হালকা রোদের পরে মুখ ভার হয়ে ওঠে আকাশের। এর আগে দুদিনও গাল ফোলা ছিল। এই সময় আবহাওয়া দপ্তরে দিল দুঃসংবাদটি, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দানা আসছে। দপ্তরের তরফে জানানো হয়েছে 23 অক্টোবর দক্ষিণ জেলা এবং সিপাহীজলা জেলায় হবে ভারী বৃষ্টিপাত। 24 অক্টোবর থেকে 25 অক্টোবর সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়বে দানবীয় ঘূর্ণিঝড় দানা। ত্রিপুরায় এই প্রভাব থাকবে তুলনামূলকভাবে অনেক কম, হয়েছেও তাই। প্রভাব না থাকলেও বৃহস্পতিবার দুপুর দিকে থেকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ, ঝরতে শুরু করে হালকা তালে বৃষ্টি, সঙ্গে শীতের আগাম সংবাদ নিয়ে বইতে শুরু করে ঠান্ডা হাওয়া। তবে বড় ক্ষতি হবে কৃষি জমিতে। বন্যার দুরবস্থা কাটিয়ে উঠতে যারা আলু বেগুন বাঁধাকপি ফুলকপি মরসুমি সিম টমেটো বরবটি ইত্যাদি সবজি লাগিয়েছেন সেসব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রাও ঝিমিয়ে পড়েছে। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন করছে ধনতেরাস ধন সমৃদ্ধি। 22 অক্টোবর থেকে 2 নভেম্বর পান প্রতি গ্রাম সোনার গয়নায় 365 টাকা ছাড়, প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা। আছে মেগা লাকি ড্র ও ডেইলি লাকি ড্র। এছাড়াও আছে হীরের গয়নার মজুরিতে 100% ছাড় ও হীরের বিশেষ প্রদর্শনী। আছে প্রতি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা উদয়পুর।